হ্যালো এভরিওয়ান, আমি সোমা। সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। একদম স্নান টান করে পুরো একদম পরিচ্ছন্ন হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাল ছিল, কাল অমাবস্যা লেগেছিল, কাল আমি পুজো টুজো দিইনি। আজ কাল তোমরা সবাই জানো ফলহারিণী কালী পুজো। আমার মন থেকে আমি যেটা মানে আমার চায় সেটাই করি। তো এখন মায়ের কাছে আমার ঘরে আসনে, তোমরা অনেকেই দেখেছ আমার ভিডিওতে, মায়ের আসনে, আমার আসনে মায়ের মানে তারা মায়ের চিত্রপট আছে। ওই চিত্রপটেই আমি মায়ের নামে ফল অর্পণ করব, পুজো দিব। তো আজকে বাড়ির সকলের সকাল থেকে যা যা যাবতীয় কাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, খুব তাড়াহুড়া করছিলাম যাতে পুজোটা সুন্দর করে দিব, তো কাজটা শেয়ার করিনি। চলো পুজো দিতে যাওয়া যাক, পুজো দিব। পুজো দিয়ে আজকে আর এমন কিছুই শেয়ার করব না, কেন কি আমি আবার থেরাপিতে চলে যাই, দিনের বেলাটা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আজকে একজন স্পেশাল ব্যক্তির বার্থডে, যেটা গত বছরও আমি মানিয়েছি, গত বছর না 2015 থেকে আমাদের ঘরে মানাচ্ছি ওই স্পেশাল ব্যক্তির জন্মদিন। তো এবারও কি ছাড়ব, তো এবারও মানাবো, সঙ্গে থাকো, দেখতে পারবে কোন স্পেশাল ব্যক্তির জন্মদিন আমরা মানাই। যাকে অন্তর থেকে ভালোবাসি তার জন্মদিন মানাতেও মানে মন চায়, তো ওই আর কি ছোট্ট মোট্ট করে একটা জন্মদিন পালন করা হয়। চলো কার জন্মদিন কি না কি সব কিছু দেখতে পাবে, তার আগে চলো পুজোটা দিয়ে নিই। চলো ভিডিওটা শুরু করে দিই, তার আগে বলে দিই 1 2 3 আসবে ভালো দিন। চলো কমপ্লিট। আজ অমাবস্যা, তাই আমার আসনের মা তারার কাছেই ফল নিবেদন করলাম, প্রার্থনা নিবেদন করলাম। সবার মঙ্গল করুক মা, সবার মঙ্গল করো মা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সামনে জাস্ট মায়ের চিত্রপটটা তুলে ধরলাম। দেখো আমার মায়ের মুখখানা কত মিষ্টি, তারা মা আমার। তো পুজোটা দিয়েছি আজ, সবাই তোমরা জানো ফলহারিণী অমাবস্যা, তো পুজোটা দিয়েছি। আর আমার ইউটিউবের এক বন্ধুর মুখে শুনেছি, রুম্পা লাইফস্টাইল, ওর মুখে শুনেছি সেদিন ফলহারিণী মায়ের পুজোর কথা। সেদিনই আমার খুব ভালো লাগছিল, তাই আমি আজ মায়ের কাছে ফল নিবেদন করলাম। সত্যি আমার খুব ভালো লেগেছে পুজোটা দিয়ে। আর মালাটা দেখতেই পাচ্ছ আমি নিজের হাতে তৈরি করেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলো চলে যাই। আজ আমাদের ঘরে তৈরি হবে কি বলো তো, কেক, একদম হোমমেড কেক, মায়ের হাতের কেক। এই দেখো, আগে কিন্তু আমরা কেক কিনে খাইনি গো, আগে সব সময় ঘরে বানিয়ে কেকটাই খেতাম, আর ওইটার মজাই আলাদা ছিল। কি বলো বলো তো, কিছু বলবে তুমি হঠাৎ কেক কেন বানাতে গেলে? সব সময় কি না কেকই খায়, আজকে ভাবলাম যে নিজের হাতে বানাই কেকটা। আজকে বিক্রমের বার্থডে উপলক্ষে আজকে ঘরে কেক বানাচ্ছি। বিক্রমটা কে সেটা মাই বলবে। বিক্রম আমার একটা ছেলের মতো। হ্যাঁ আমাদের ভাই বিক্রম চ্যাটার্জি। হ্যাঁ সবাই চিনে, মানে একদম মানে আমাদের ফ্যামিলির খুব আদরে। ঠিক আজকের ডেটেই গত বছরও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সবাই তোমরা খুব ভালোবেসেছিলে শুভ জন্মদিনে বিক্রমের। আজকে আরেকটি ভিডিও বানাতে চেষ্টা করছি, বিক্রম কোনো দিনেই দেখবে না, কিন্তু কি আমরা খুব এনজয় করি ওর বার্থডেটা সেলিব্রেট করে। এই যে একদম হোমমেড কেক, মায়ের হাতের
তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কেকটা হোক, হওয়ার পরে তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর আশা করি কেক বানানো তোমরা সবাই জানো, আজকাল সবাই কেক বানানোটা শিখেই গেছে, তো যেমন পারি তেমন বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেকটা। আর বিক্রমের বার্থডেতে কী করে কেকটা কাটে সেটাও নিশ্চয়ই দেখাবো। তো আমাদের ঘরে প্রতি বছর বিক্রম চ্যাটার্জির কেক কাট হয়। 2015 থেকে কিন্তু আমরা বিক্রম চ্যাটার্জির বার্থডেতে একটা কেক কেটে সেলিব্রেট করি, আর সেটাই এখন কাটা হবে। তো কেকটা তোমাদেরকে দেখিয়েছিলাম রেডি হচ্ছিল, তারপরে আর দেখায়নি যে কেকটা কেমন হয়েছিল। তো চলো দেখা যাক কীভাবে বানানো হয়েছে, পুরো কমপ্লিট লুকটা তোমাদেরকে দেখাই, আর কী করি না করি সঙ্গে থেকেও দেখতে পারবে। তখন তোমাদেরকে কেকটা বানানোটা মানে রেডি হচ্ছে সেটা দেখিয়েছিলাম, মানে তৈরি হবে বলে, এখন দেখো তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু একদম স্মুথ একটা কেক হয়েছে। এই যে চকলেট সিরাপ নিয়ে এই যে পুরোটা কভার করেছি চকলেট, কিন্তু পিওর চকলেট দিয়ে চকলেটটাকে বাটার দুধ এসব গলিয়ে নিয়ে ডেকোরেশন করেছি। হ্যাপি বার্থডে বিক্রম, হ্যাপি বার্থডে বিক্রম। মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে বিক্রম দা, খুব খুব ভালো এবং সুস্থ থেকো, খাটিয়ে কাজ করো, উই লাভ ইউ অলওয়েজ, স্টে ব্লেসড এন্ড টেক কেয়ার। তো বার্থডে কেকটা কাটা হলো আমাদের প্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জির, আমরা নিজে ঘরে বানিয়ে, আর ঋষি তো বিগ ফ্যান, তাই ঋষি আজকে তোমাদের দাদাভাই নেই, আমরাই কেটে নিচ্ছি, সৃষ্টি হয়ে এসে গেছে। তো এই যে পিছনে আরেকজন ফ্যান আছে যে বিক্রমকে ভীষণ ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এই যে দেখো এখন কেক খাওয়া হবে। তোমাদের দাদাভাইকে ফোন করা হয়েছিল, উঠায়নি, এখন বলছে রাস্তাতেই আছে। যাই হোক, খুব টেস্টি হয়েছে কেকটা। আর অবভিয়াসলি বলবো বিক্রম, লং লিভ, অলওয়েজ স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি। তো চলো আরেকবার বলছি হ্যাপি বার্থডে বিক্রম। বিক্রম তো দেখবে না, জাস্ট তোমাদেরকে বলছি। হ্যাঁ, কেমন হয়েছে কেকটা? মা আর আমার ছেলে মিলে রেডি করেছে কেকটা, সত্যি। এই দেখো কেকটা এত সফট হয়েছে, দেখছো খুব সফট। এই দেখো, এই দেখো পুরো স্পঞ্জি হয়েছে একদম, সত্যি খুব ভালো লাগে। তোমরা আমার সাথে কেকে একমত বলবে, যেটা আমরা বার্থডেতে কেক খাই ওই কেক থেকে যেটা ঘরে বানানো কেক হয় ওইটার টেস্টটা আলাদা, ডিফারেন্স হয় কিনা। খুব সফট হয়েছে, খুব সফট হয়েছে। আর কেকের যে ব্ল্যান্ডিংটা, এটা ভালো হলে দেখবে কেকটা ভালো হয়। এটা আজকে ব্ল্যান্ডিংটা করেছে আমার ছেলে। কোনো জিনিস স্বাদ হলে, টেস্ট হলে সেটা কিন্তু মুখে নিয়ে কথা বলা আমার জন্য খুব মানে বিরাট বড় একটা ব্যাপার, তখন আমি মানে খেতেই যাবি। চলো পরে আসছি। কেক টেক কাটার পর আর তোমাদের সামনে আসিনি, কেন কি আমার পার্লারে ক্লায়েন্ট এসেছিল। পার্লারে ক্লায়েন্ট এসে যাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি। এখন খাওয়া দাওয়া করেছি, একদম মুখ টুখ ধুয়ে চুলগুলো সারাদিন বেঁধে রাখি। এখন চুলের গুঁড়াটা একদম মানে রুটসটা পুরো ভিজে আছে, থামে বুঝেছ, এগুলোকে একটু ছেড়ে দিয়ে এখন একটু মোবাইল টোবাইল দেখিং দেখিং করব। মোবাইল টোবাইল দেখে এখন স্লিপিং স্লিপিং হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর বেশিক্ষণ তোমাদেরকে আটকে রাখবো না। তোমাদের ছুটি, গরম গরম রুটি, তোমরা চলে যাও, আর একটি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে কিন্তু অল টাইম থেকো। চলো খুব ভালো থেকো। তো তোমরা সবাই কি থাকতে হবে, খুব ভালো থাকতে হবে, বড়দেরকে শ্রদ্ধা জানায়, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বাই বাই, বিদায়, শুভরাত্রি, বাই বাই, খুব 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 ভালো থেকো।